এবার মার্কিনবাসীর খাবারের পাতে উঠবে সম্পূর্ণ ভিন্নধর্মী এক মাংস। ভিন্নধর্মী বলা হচ্ছে কারণ এটি কোনো জবাই করা পশুর মাংস নয়, এটি প্রস্তুত করা হবে গবেষণাগারে। শুনতে অবাক লাগলেও যুক্তরাষ্ট্রবাসীকে এমনই ভিন্নধর্মী এক মাংসের স্বাদ দিতে এরই মধ্যে গবেষণায় উল্লেখযোগ্য সফলতা অর্জনের দাবি করেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। রয়টার্স জানায়, গবেষণাগারে তৈরি এই মাংস উৎপাদনে জীবন্ত পশুপাখির কোনো ক্ষতি করা হয় না। মাংস উৎপাদনে প্রথমে গবাদি পশু শরীর থেকে সংগ্রহ করা হয় কোষ, তারপর স্টিলের বড় কন্টেইনারে রেখে সেই কোষে সরবরাহ করা হয় পুষ্টি উপাদান। এক পর্যায়ে সেগুলো সত্যিকারের মাংসের মতো স্বাদযুক্ত বস্তুতে পরিণত হয়। তবে এখনই এই মাংস রেস্তোরাঁয় সরবরাহের চিন্তা না থাকলেও ভবিষ্যতে ভোক্তা পর্যায়ে বড় পরিসরে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে উৎপাদনকারী। ল্যাবে তৈরি এই মাংস সাশ্রয়ী দামে ভোক্তাদের হাতে তুলে দিতে হলে বাড়াতে হবে উৎপাদন, আর এর জন্য প্রয়োজন বিপুল বিনিয়োগ। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো আরো জানায়, এখন পর্যন্ত কেবল সিঙ্গাপুর খুচরা পর্যায়ে গবেষণাগারে তৈরি মাংস বিক্রির অনুমতি দিয়েছে। একই পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান আপসাইড ফুডস বলছে, চলতি বছরেই তারা যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁগুলোতে গবেষণাগারে তৈরি মাংস সরবরাহ করবে, আর খুচরা পণ্যের দোকানে সেগুলো পৌঁছে দেওয়া হবে 2028 সাল নাগাদ। তবে আপাতত FDA এর অনুমোদন পেলেও আরো কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে আপসাইড ফুডসকে। এদিকে কৃত্রিম মাংসের প্রতি মানুষের আগ্রহ কতটুকু তা জানতে 2022 সালে গবেষণা চালায় জার্নাল অফ এনভায়রনমেন্ট সাইকোলজি। সেখানে দেখা যায়, যারা মাংস খান তাদের মধ্যে 35% কৃত্রিম এই মাংস খেতে রাজি নন। এমনকি নিরামিষভোজীদের 55% এই মাংস নিয়ে কোনো ইতিবাচক ধারণা নেই। অন্য কর্মকার, সময় সংবাদ।